কবে তুমি আজই প্রণমী তোমার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত। সিসিএন বিনোদনের আজই প্রণমী তোমার অনুষ্ঠানে রবিবারের সকাল মানেই রবি ঠাকুরের গান, আর আমরা সবাই যে ঠাকুরের পূজার অর্ঘ্য সাজাতে সবচেয়ে বেশি আনন্দ পাই আমাদের জীবনে মনে, তিনি আর কেউ নন, আমাদের প্রাণের ঠাকুর রবি ঠাকুর। শুরু করছি আমাদের আজকের পর্ব। আমাদের আজকের পর্বে যিনি সঙ্গীত শিল্পী জয়তী ভট্টাচার্য, স্বাগত। আমাদের আজকের পর্বে কি গান দিয়ে আমরা শুরু করতে চাই? প্রথমে আমি একটি স্বদেশ পর্যায়ের গান গাইব। স্বদেশ পর্যায়, আমরা শুনি সেই গান। আমরা মিলেছি আজ মায়ের ডাকে, মিলেছি আজ মায়ের ডাকে, মায়ের ডাকে রামপ্রসাদের সুরে এই গান কবি যখন লিখছেন তখন তার বয়স মাত্র ২৫ বছর।
তখন কিন্তু রবীন্দ্রনাথের গান মানে রবিবাবুর গান, কবি যেখানেই যাচ্ছেন তাকে স্বকণ্ঠে গাইতে হচ্ছে। এই গান যখন কংগ্রেসের জাতীয় অধিবেশন হচ্ছে তখন রবীন্দ্রনাথ স্বকণ্ঠে গাইলেন, এবং জনতার বিপুল দাবি যে রবীন্দ্রনাথকে স্বকণ্ঠে গান গাইতে হবে, এবং তিনি মঞ্চে উঠে এই গান গাইলেন এবং প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করলো মানুষ তাকে তার এই গান গাবার জন্য। আমরা যাচ্ছি পরের গানে। পরের গান কোন পর্বের গান? পরের গানও স্বদেশ পর্যায়ের। তা আমাদের আজকের পর্ব স্বদেশ পর্যায়ের গান দিয়েই হোক। হ্যাঁ, সবগুলি তাই। আর বঙ্গভঙ্গ রদের প্রতিবাদে তিনি এই গানটি লিখেছিলেন, সেটি 1905 সাল বঙ্গভঙ্গ রদ লর্ড কার্জন যে বঙ্গভঙ্গের জন্য আহ্বান জানিয়েছিলেন তার প্রতিবাদে। আমরা জানি যে ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একেবারে প্রথম দিকে রবীন্দ্রনাথের ভূমিকা ছিল, তিনি বঙ্গভঙ্গ রদ করবার জন্য আপামর বাঙালিকে একত্রিত করেছিলেন এবং গঙ্গায় গিয়ে রাখি বন্ধন উৎসবের ডাক দিয়েছিলেন। সেটি ছিল 1905 সালের 16ই অক্টোবর। আমরা শুনি সেই ঐতিহাসিক গানের কিছু অংশ। আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না ঘরের কোণে, সরব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না, আমি ভয় করব না, ভয় করব না। বঙ্গভঙ্গ রদ মানে রবীন্দ্রনাথের আন্দোলন, রাস্তায় নেমে মিছিল। আর সেক্ষেত্রে যে গানটি না শুনলেই আমাদের মন ভরে না সেটি হচ্ছে বাংলার মাটি বাংলার জল। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পুণ্য হোক পুণ্য হোক পুণ্য হোক হে ভগবান। বাংলার ঘর বাংলার হাট, বাংলার বন বাংলার মাঠ, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। বাঙালির পণ বাঙালির আশা, বাঙালির কাজ বাঙালির ভাষা, সত্য হোক সত্য হোক সত্য হোক হে ভগবান। বাঙালির প্রাণ
বাঙালির মন বাঙালির ঘরে যত ভাই বোন এক হো এক হো এক হো হে ভগবান। আমরা যেন সেই 1905 সালে ফিরে গেছি যখন রবীন্দ্রনাথ তার স্বদেশী গান নিয়ে বাংলার মানুষকে মাতিয়ে দিচ্ছেন। এক একটি গান যেন যে পথেই স্বাধীনতার আন্দোলন প্রসারিত লাভ করুক না কেন, হতে পারে সেটা অহিংস আন্দোলন, হতে পারে সেটা সশস্ত্র বিপ্লবী আন্দোলন, কিন্তু সবারই মুখে তখন বন্দে মাতরম আর গলায় রবীন্দ্রনাথের গান। 1905 সালে উনি একের পর এক স্বদেশী গান লিখে গেছেন, তখন কবির বয়স 44 বছর। আমরা দেখতে পাই তারই একটি গান এবার আমি করব। বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই, শুধু তুই ভেবে ভেবে হাতের লক্ষ্যে ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই। একটা কিছু হাতের লক্ষ্যে ঠেলিস নে ভাই, বুক বেঁধে তুই দাঁড়া দেখি বারে বারে হেলিস নে ভাই। 1905 সালে রবীন্দ্রনাথ যখন এই গান লিখছেন তখন অবস্থা এবং ব্যবস্থা নামে একটি প্রবন্ধও লিখছেন, সেক্ষেত্রে অসহযোগ আন্দোলন নিয়ে বা বয়কট আন্দোলন নিয়ে তার বক্তব্য তার মতামত তিনি লিখলেন এবং স্বাভাবিকভাবেই তার সেই প্রবন্ধ এবং সেই সময় রচিত তার সমস্ত গান কিন্তু স্বদেশী আন্দোলনের একটা ভূমিকা তৈরি করে দিল। আমরা পরবর্তী গানে যাই, কি গান শুনবো? তোর আপন জানে ছাড়বে তোরে, এটাও তো ওই সময়ই লেখা, এটা 1905 সালেরই লেখা। আর রবীন্দ্রনাথের স্বদেশ পর্যায়ে সব গানগুলোর মধ্যেই আমরা ভীষণভাবে স্বদেশ চেতনা ব্যাপারটা দেখতে পাই। হ্যাঁ, তা অবশ্যই দেখতে পাই। এবং 1905 সালে 1906 সালের মধ্যে রবি ঠাকুর যে সমস্ত গানগুলি রচনা করেছিলেন সেগুলো কিন্তু পরবর্তী সময়ে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের উদ্দীপিত করেছে। জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না, তোর আপন জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না, ও তো
তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল ফুলবে না, ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল ফুলবে না, হয় তোরে ফল ফুলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোরা পুঞ্জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে, আসবে পথে আধার নেমে তাই বলে কি রইবে থেমে, ও তুই ভারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, ও তুই বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না, হয়তো বাতি জ্বলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোরা পুঞ্জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। শুনি তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী, শুনি তোমার মুখের বাণী আসবে ঘিরে বনের প্রাণী, হয়তো তোমার আপন ঘরে পাশানি আগলবে না, হয়তো তোমার আপন ঘরে পাশানি আগলবে না, বদ্ধ দুয়ার দেখলে বলে অমনি কি তুই আসবি চলে, বদ্ধ দুয়ার দেখলে বলে অমনি কি তুই আসবি চলে, তোরে বারে বারে ঠেলতে হবে হয়তো দুয়ারে টলবে না, তোরে বারে বারে ঠেলতে হবে হয়তো দুয়ারে টলবে না, হয়তো দুয়ারে টলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোরা পুঞ্জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না, ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল ফুলবে না, ও তোর আশা লতা পড়বে ছিঁড়ে হয় তোরে ফল ফুলবে না, হয় তোরে ফল ফুলবে না, তা বলে ভাবনা করা চলবে না, তোরা পুঞ্জনে ছাড়বে তোরে তা বলে ভাবনা করা চলবে না। থেকে এই সময় সমস্ত গান স্বাধীনতা আন্দোলনে যারা যে কোনো পথই বেছে নিয়েছেন না কেন তাদের সকলকে দারুণভাবে উদ্দীপিত করেছিল, উজ্জীবিত করেছিল, এবং এই গানগুলি আজও যখন আমরা বিশেষ কোনো সময় শুনি, বিশেষ কোনো দিনে শুনি, তখনও কিন্তু আমাদের সেভাবেই অনুপ্রাণিত করে, উজ্জীবিত করে, উদ্দীপিত করে, আমরা শিহরিত হই বারবার সেই গানের কথায়, গানের সুরে। আমরা পরের গানে চলে যাই, কী গান শুনবো এবার? আমি একটা টপ অঙ্গের গান করব স্বদেশ পর্যায়ে, সার্থক জনম আমার। সার্থক জনম আমার, জন্মেছি দেশে সার্থক জনম মাগো, সার্থক জনম মাগো তোমায়।
জন্মেছি দেশে। জানি নে তোর ধন রাত আছে কি না, রানী জানি আমার অঙ্গ জুড়ায় তোমার ছায়ায় এসে। শুধু জানি আমার অঙ্গ এসে। সার্থ জন্ম আমার, জন্মেছি দে কোন বনেতে জানি এমন হাসি হেসে, আঁখি মেলে তোমার আলো জুড়ালো, ওই আলোতে নয়ন রেখে মুদব নয়ন শেষে, ওই আলোতে নয়ন শেষে। সার্থ জন্ম আমার, জন্মেছি এই যে প্রকৃতির অসামান্য বর্ণনা, সেই সঙ্গে স্বদেশ বন্দনা বলা যেতে পারে। রবীন্দ্রনাথের বারবার ফিরে আসার ইচ্ছা, এই দেশে জন্মানোর ইচ্ছে, এই ইচ্ছে শুধু তো কবির একার নয়, আমাদের সকলের।
এই প্রকৃতিকে ভালোবেসে, এই পরিবেশকে ভালোবেসে, এই দেশ মাতৃকাকে ভালোবেসে। অথচ রবীন্দ্রনাথ যেখানে তার ঘরে বাইরেতে বলছেন, এই দেশকে আমি সেবা করতে রাজি আছি কিন্তু পূজা করতে পারিনি। এই যে সেবা এবং পূজার মধ্যে দ্বন্দ্ব দেখতে পাই আমরা এখন কখনো কখনো সময়, তখনই মনে হয় রবীন্দ্রনাথের গানগুলো আমাদের উত্তরণ ঘটায়। বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন আজি প্রণমী তোমারে অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আজকে যিনি রবীন্দ্রনাথের গান নিয়ে আপনাদের সামনে ছিলেন, জয়তী ভট্টাচার্য, অনেক অনেক ধন্যবাদ। এবং সেই সঙ্গে তবলায় রানা সরকার এবং অর্গানে আমাদের সঙ্গে ছিলেন অনির্বাণ দাস। সবাইকেই অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, বিশেষ করে আপনাদের যারা প্রত্যেকটি পর্বকে আমাদের সাথে থেকে ভরিয়ে দিচ্ছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। ভালো থাকুন সকলে, আবার দেখা হবে পরবর্তী পর্বে।